অনেকেই বলে থাকেন মিডিয়া জগৎটাই খারাপ, এখানে সম্পর্ক হয় বালির বাঁধের মতো ক্ষণস্থায়ী, মিডিয়ার লোকদের সংসার টেকে না, মিডিয়ার তারকাদের সংসার হচ্ছে তাসের ঘর, এই গড়ছে তো এই ভাঙছে। কিন্তু দেখুন সবার ক্ষেত্রে এমনটা খাটে না। এই যেমন রিয়াজ ও তার স্ত্রী তিনার সংসার, তারা একসঙ্গে পার করলেন এক যুগেরও বেশি সময়। গত 18ই ডিসেম্বর ছিল তাদের 13তম বিবাহ বার্ষিকী। রিয়াজ ও তিনার সংসারে আলো ছড়াচ্ছে তাদের চাঁদের মতো ফুটফুটে মেয়ে আমিরা। এই রিয়াজকে নিয়ে মিডিয়ায় ছিল অনেক গুঞ্জন, প্রথমে রিয়াজ শাবনুরকে নিয়ে, এরপর রিয়াজ পূর্ণিমাকে নিয়ে ছিল প্রেমের গুঞ্জন। সুদর্শন নায়ক রিয়াজের সঙ্গে জুটি হয়ে অনেক ব্যবসা সফল ছবি করেন নায়িকা পূর্ণিমা, এরপর রটে তাদের প্রেমের খবর। অনেক সময় সুদর্শন নায়ক নায়িকারা প্রেমের অভিনয় করলে দর্শকদের কাছে সেটি সত্য বলেই মনে হয়, আবার কিছু কিছু গুঞ্জন পরে সত্য হয়, যেমন শাকিব অপু, শাবনাজ নাইব এবং ওমর সানি মৌসুমি ইত্যাদি। তবে মিডিয়ায় যত টানা ঘটে তার চেয়ে বেশি রটে। একটি কথা বলতে হয়, মিডিয়ায় কাজ করা মানুষ তাদের পরিবার থেকে যতটুকু স্বাধীনতা পায় এবং সেখানকার নারীরা যতটুকু আর্থিকভাবে সচ্ছল, তা যদি প্রতিটি ঘরের নারীরা হতো তাহলে দেখা যেত প্রকৃত পক্ষে মিডিয়ার লোকজনের মধ্যে বেশি বিবাহ বিচ্ছেদ হয় নাকি অন্যদের। আর এ কারণেই মিডিয়ায় যাদের সংসার টিকে থাকে তাদেরটা ভালোবাসার কারণেই থাকে, যে কারণে তাদের ভালোবাসার খবরাখবর নিয়ে দর্শকরাও কৌতূহল বোধ করেন। রিয়াজের স্ত্রী তিনা তাদের 13তম বিবাহ বার্ষিকীতে স্বামী রিয়াজকে বলেন, 13টি বছরের চমৎকার পথ চলা তোমার সাথে, গত 13 বছর ধরে এতটা ভালোবাসা ও যত্ন তুমি আমাকে দিয়েছ যা ছিল আমার আশার অতীত, শুভ বিবাহ বার্ষিকী আমার ভালোবাসা, আই লাভ ইউ। এর আগে রিয়াজ সুন্দর দাম্পত্যের জন্য এবং ভালোবাসায় পরিপূর্ণ জীবনের জন্য শুকরিয়া আদায় করেন দয়াময় প্রভুর কাছে। স্ত্রী তিনা যেন রিয়াজের কাছে মমতার ছায়া। রিয়াজপন্থী তিনা ছিলেন বিনোদন বিচিত্রার ফটোসুন্দরী, 2004 সালের বিজয়ী হয়েছিলেন তিনা, টুকটাক নাটক ও বিজ্ঞাপনের মডেলও হয়েছিলেন। পাশাপাশি স্বামী কেন আসামি ও ব্ল্যাকআউট এই দুটি ছবিতে অভিনয় করেছিলেন তিনা। 2007 সালে ভালোবেসে বিয়ে করেন রিয়াজকে। এরপর 2015 সালের 1 জুন তাদের সংসার আলো করে আসে কন্যা সন্তান আমিরা। ছবি দেখেই বোঝা যায় তাদের ত্রিভুজ ভালোবাসার গভীরতা। রিয়াজ যখন স্ত্রী তিনাকে ভালোবেসে চুমু দিচ্ছেন তখন পাশে থাকা মেয়ে আমিরার যেন মুখ ভার। সন্তান জন্মের পর থেকেই তিনা স্বামী সন্তান ও সংসার এই তিন বিষয়ের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছেন। রিয়াজ ব্যবসার পাশাপাশি ছোট পর্দায় অভিনয় করেছেন, আবার ভালো কাজ পেলে সিনেমাতেও দেখা যাবে তাকে। রিয়াজ পূর্ণিমার অনেক দর্শক ভক্ত রয়েছে, তারা সবসময় আশা করেন রিয়াজ পূর্ণিমার আরেকটি ছবি যদি মুক্তি পেত আবার সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতাম। সকল দর্শক ভক্তদের পক্ষ থেকে এই জুটির আরেকটি সিনেমা মুক্তির এবং রিয়াজ তিনার সংসারের জন্য শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। কথা হবে অন্য কোনো ভালোবাসার গল্প নিয়ে। যারা আমাদের বিডি হিটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ, আর যারা করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। শুভকামনা সবার জন্য।